মহিলা মল্লযোদ্ধার ওপৰত চলা যৌন নির্যাতনের ন্যায় বিচাৰি আৰু অভিযুক্ত বিজেপি সাংসদক গ্রেপ্তারের দাবিত চিৰাঙৰ বিজনীত এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়। AIDWA, SFI, DYFI, CITU, AIKS, AKSU বঙাইগাঁও চিৰাং জিলা কমিটির যৌথ উদ্যোগত রূপায়িত হয় এই প্রতিবাদী কার্যসূচী। বিজনেস চহৰৰ CPMৰ লোকেল কমিটিৰ কাৰ্যালয়ৰ সমুখত ৰূপায়ণ কৰা এই প্ৰতিবাদী কাৰ্যসূচীত প্ৰতিবাদকাৰীসকলে বিভিন্ন শ্লোগান দি প্ৰতিবাদ চলি উত্তাল কৰি তোলে। এই ক্ষেত্ৰত দেখা যায় যে বেটি বচাও বেটি পঢ়াও এইটো যে এটা ফুটুকাৰ ফেনত পৰিণত হৈছে সেয়া একদম জলজল পটপট, কাৰণ তেওঁলোকে বেটি বচাও বেটি পঢ়াও নহয়, বেটি বচাও বেটি পঢ়াওয়ার মাধ্যমে কেনেধরনে বেটির উপর অত্যাচার করিব পারে তার এক জলজ্বলন্ত প্রমাণ হয়েছে ব্রিজভূষণ। কারণ এই ব্রিজভূষণ হয়েছে আমার যে রেসলিং ফেডারস অ্যাসোসিয়েশন আছে ইন্ডিয়ার, সেই রেসলিং ফেডারেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়, আর তেখেত চেয়ারম্যান হয়ে থাকা অবস্থাতেই তেখেতে বিভিন্নজন মহিলা মল্লযোদ্ধার উপর নির্যাতন চলাইছে। ইতিমধ্যে বহুকেইজনে এই ক্ষেত্রত তেওঁলোকে মানে অভিযোগ আনিছে ব্রিজভূষণের বিরুদ্ধে, কিন্তু কোনো ধরনের কর্ণপাত এই সরকারে করা নাই। যা 23 মার্চের পরা মহিলা মল্লযোদ্ধা সকলে দিল্লির যন্তর মন্তরত অবস্থান ধর্মঘট করে আছে যে প্রতিবাদ শুনব। ইয়ার আগতেও তেওঁলোকে কৈছিল যে কোনো রাজনৈতিক দলক তেওঁলোকে রাজনৈতিক দলের সহায় নালাগে, যাতে এয়া রাজনীতি নহয় সঠিকভাবে যাতে তেওঁলোকে তার আইনী ব্যবস্থা পায়। কিন্তু দেখা গৈছে এই সরকারে পিছলৈ মাতিলে যে নহয় ইয়ার একটা সলিউশন হব, কিন্তু দেখা গৈছে যে আজিলৈকে তার কোনো ধরনের সলিউশন হওয়া নাই। তেওঁলোকে কৈছে যে বহুতে কব বিচাৰিছে বা শাসক গোষ্ঠীর কিছুমান অন্ধভক্তয়ে কব বিচাৰিছে যে তেওঁলোকে যেতিয়া ঘটনা ঘটিছিল তেতিয়া কিয় কোৱা নাছিলে। আজি দেখা গৈছে যে এজন কণমানি শিশুয়েও মল্লযোদ্ধা, তেখেতেও ট্রেনিংত আছে, সেই মল্লযোদ্ধাজনেও যেতিয়া ব্রিজভূষণের এগেনস্টত যেতিয়া আইন মানে হেৰি রুজু করেছে, কেস রুজু করেছে, কিন্তু তেওঁলোকৰ বিৰুদ্ধে কোনো ব্যৱস্থা লোৱা নাই। অর্থাৎ প্রক্সো আইন লগা সত্ত্বেও, যি প্রক্সো আইনে কৈছে যে 24 ঘণ্টাৰ ভিতৰত যিকোনো দোষীক করায়ত্ত করা হব, আজি ব্রিজভূষণক তেওঁলোকে করায়ত্ত করা নাই। ইয়ার মূল কারণটো হৈছে যে ব্রিজভূষণ হৈছে এজন ক্ষমতাবান ক্ষমতাশালী আৰু লগতে বিজেপিৰ সাংসদ। ইয়ার লগে লণ্ডনত যি অধিবেশন হৈছিল নরেন্দ্র মোদীর, যে প্রবাসী ভারতবর্ষক যি মিট করার যে একটা মিটিং করেছিল, সেই মিটিংকও এই ব্রিজভূষণেই সমস্ত কিছু স্পন্সার করেছিল, যার বাবেই এইজন যোদ্ধার বিরুদ্ধে বা এইজন নারী কেলেঙ্কারির নারী নির্যাতনের বিরুদ্ধে বা এইজন নারী নির্যাতনকারীর বিরুদ্ধে এইজন ধর্ষণকারীর বিরুদ্ধে তেওঁলোকে কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই। ইয়াতে ভালভাবে বোঝা যায়, স্পষ্টভাবে বোঝা যায় যে বিজেপির মানুষ বা বিজেপির দলে যদি কেতিয়াবা নারী নির্যাতন করে তার কারণে কোনো ব্যবস্থা নহব। কিন্তু এনকাউন্টারের রাজত্ব এওঁলোকে চলাইছে, আমি এনকাউন্টারের বিরোধিতা করো, কিন্তু কমসে কম যে প্রক্সো আইন আছে সেই প্রক্সো আইনের গোচরত তেওঁক মানে জেরা করক, তেওঁক শাস্তি বিহক, কিন্তু এই সরকারে তেনে ব্যবস্থা লওয়া নাই। Yes, part 9.